শর্মিলী আহমেদ, যিনি ছিলেন একজন বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। শর্মিলী জন্মগ্রহণ করেন 1947 সালের 8ই মে মুর্শিদাবাদ, ইন্ডিয়ায়। পারিবারিকভাবে তার নাম রাখা হয় মাজেদা মল্লিক। তিনি রাজশাহী পি অ্যান্ড গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেন। শর্মিলী 1962 সালে রেডিওতে এবং 1964 সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে কাজ করেছেন। 1976 সালে আগুন নাটকে প্রথমবারের মতো মায়ের ভূমিকা পালন করেছিলেন। শর্মিলী তানিমা নামের একটি মেয়ে আছে ও তার ছোট বোন ওয়াহিদা মল্লিক জলি থিয়েটারে অভিনয় করেন।